আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ব্লগটি হচ্ছে এই যে বিকেলে যে বাতাস বইছিল, মানে আকাশে বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্তে এই দৃশ্যটি হঠাৎ করে জানালার দিকে তাকিয়ে দেখলাম যে বাইরে অনেক বেশি বাতাস বইছে আর অনেক বেশি মেঘলা। তো ভাবলাম যে ছাদে গিয়ে দেখে আসি এই মানে ভিউটি, আর আমার অনেক বেশি ভালো লাগলো। সো একটা ভিডিও রেডি করলাম আমি, আর দেখুন অনেক বেশি বাতাস বইছে। এখানে খুব একটা গাছ নাই, তারপরও আমার গায়ে অনেক বেশি বাতাস লাগছে। দুই একটা গাছ আছে, বাট দেখুন আকাশের ভিউটা অনেক বেশি সুন্দর। যত দেখছি তত বেশি ভালো লাগছে। আমার আকাশের দুইটা দৃশ্য অনেক বেশি ভালো লাগে। একটা হচ্ছে ওই যে মানে খুব একটা রোদ ওঠার পরে আকাশটা যখন ব্লু কালারের হয়ে যায় তখন আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখনকার মুহূর্ত, এই যে মানে বৃষ্টি আসার আগে যখন মানে কালো হয়ে যায় আকাশের ভিউটা, তখন অনেক বেশি ভালো লাগে। সো দেখতে পাচ্ছেন আপনারা দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগছে। এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে। ওয়াও, খুব বেশি বাতাস লাগছে। এই যে ওইদিকের দৃশ্যটা আরো অনেক বেশি সুন্দর। যত বেশি সময় যাচ্ছে মানে আকাশটা কালো হয়ে আসছে। বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আর এখানে হচ্ছে বাসার ছাদের মধ্যে দুই একটা ফুল গাছ আছে, খুব একটা ফুল গাছ নেই, দুই একটা আছে। এই যে দেখুন ওইটাও আপনাদের সাথে শেয়ার করছি আমি। এখন অ্যাকচুয়ালি ফুলের সিজন না। খুব একটা ফুল নাইও এই সিজনে। এখন এই যে দেখুন কবুতর উড়াউড়ি করছে অন্য একটি ছাদে। আজ তাহলে এখানেই শেষ করছি, অন্যদিন আরও একটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে।